শাল পেয়ালে জঙ্গলে ঘেরা, শান্ত নির্জন প্রকৃতির মাঝে হতাশার আঘাতে মুখ থুবড়ে পড়ে থেকে আজও নিজের অস্তিত্ব টুকু টিকিয়ে রেখেছে এক টুকরো ইতিহাস। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম অঞ্চলের এক প্রাচীন ও ঐতিহ্যময় গ্রাম কালিকাপুর। এখানে আছে 400 বছরের এক প্রাচীন রাজবাড়ি। মানকড় থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে আবার বীরভূমের এলএম বাজারের 11 মাইল থেকেও যাওয়া যায়। এই কালিকাপুর গ্রামের রায় পরিবারের সদস্য কৈলাসপতি রায় ছিলেন বর্ধমানের মহারাজাদের দেওয়ান। রাজ পরিবারের সঙ্গে তার ছিল খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তখন প্রতি বছর দুর্গাপূজার সময় বর্ধমান রাজবাড়ি থেকে এই কালিকাপুর জমিদার বাড়িতে তত্ত্ব পাঠানোর রেওয়াজ প্রচলিত ছিল। এই জমিদার বাড়িটির কারুকার্য যেমন সুন্দর, তেমনি ভগ্নপ্রায় এর বিশাল কাঠামো সিনেমার পরিচালকদের কাছে খুবই আকর্ষণীয়। অসংখ্য বাংলা হিন্দি সিনেমা সিরিয়ালের শুটিং এখানে হয়েছে। ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবি, সোম চক্রবর্তী অভিনীত ফাঁদে পড়িয়ে বগা কাঁদে, রুদ্রনীল ও পাওলিদাম অভিনীত এলার চার অধ্যায়, অপর্ণা সেনের গয়নার বাক্স, গোসাইবাগানের ভূত, হনুমান.com, নাসিরুদ্দিন সহ পঙ্কজ কাপুর অনু কাপুর অভিনীত হিন্দি চলচ্চিত্র মৃণাল সেন পরিচালিত খণ্ডহর এর শুটিং এখানে হয়েছিল। আবার ইতালি পরিচালক ইলাম্বো লম্বর্তিনিও এই ভগ্ন রাজবাড়িতে এক তথ্যচিত্রের শুটিং করেছিলেন।